আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমরান খানের লাহোরের বাড়িতে অভিযান চালাবে বলে জানিয়েছেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মির। বলেন, শুক্রবার অর্থাৎ 19শে মে জুমার নামাজের পর অভিযান চালাবে পাঞ্জাব সরকার। তথ্যমন্ত্রী বলেন, সংঘর্ষ এড়াতে আমরা একটি ইতিবাচক পরিবেশে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি। মূলত সন্ত্রাসীদের ধরতে তা লাহোর কমিশনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হবে। এর অভিযানে অংশ নেবে প্রায় 400 পুলিশ সদস্য। তিনি বলেন, ইমরান খানের কাছে সময় চাওয়া হবে, ঠিক সেই সময়ে অভিযান পরিচালনা করা হবে। এই সময় সেখানে ক্যামেরা উপস্থিত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে মন্ত্রী দাবি করেন, পিটিআই চেয়ারম্যানকে বাসায় প্রায় 30-40 জন সন্ত্রাসী লুকিয়ে আছে এবং তাদের আত্মসমর্পণের 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে, যার সময় শুক্রবার দুপুর 2টায় শেষ হবে। তো গাইস, তো সেই ঘুরে ফিরে ইমরান খানের উপর আবার সেই গ্রেপ্তারের পায়তারা, এবং তাকে মানে আপনারা দেখতে পারবেন আগামী 3-4 মাসের মধ্যে যে তাকে গ্রেপ্তারে অনেক ফন্দি আটবে এবং পাকিস্তানের সংঘর্ষ আরও হবে। এছাড়া আচ্ছা, পাকিস্তানের বর্তমানে যেই পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি আছে, তার জন্য ইমরান খান তো সেনাবাহিনীতে দুষছেনই, এবং সেই সাথে ইমরান খানকে যদি না সরাতে পারে আর্মি, তাহলে পাকিস্তানের আর্মিদের তাদের দেশে ইনফ্লুয়েন্স কমে যাবে, যেটা তারা কখনোই বরদাস্ত করতে পারবে না। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।